আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ইসকর ফার্মাসি লিমিটেড এক কোম্পানি প্রোডাক্ট হচ্ছে অ্যাসেন্টা সাসপেনশন নিয়ে। প্রতি 5 মিলি সাসপেনশনে আছে সোডিয়াম অ্যালজিনেট USP 500 মিলিগ্রাম এবং পটাশিয়াম বাইকার্বোনেট USP রয়েছে 100 মিলিগ্রাম। নির্দেশনা, এটি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সজনিত সমস্যা যেমন অ্যাসিড রিগার ডিজেশন, হার্টবার্ন এবং বদ হজম নির্দেশিত। এটি খাবার পরবর্তী অ্যাসিডিটি, গর্ভকালীন অথবা যে কোনো রোগীর রিফ্লাক্স ইসোফেগাই জিটিস আছে তাদের প্রতি নির্দেশিত। সেবন মাত্রা ও প্রয়োগবিধি, খাবারের পরে এবং ঘুমানোর আগে দৈনিক 4 বার, প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের উপরে শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ, মানে 5 থেকে 10 মিলি। তো সাসপেনশন 2 থেকে 12 বছর শিশুদের ক্ষেত্রে 1/2 চামচ থেকে 2 চামচ পর্যন্ত বা 2.5 মিলি থেকে 5 মিলি সাসপেনশন দেওয়া যাবে। প্রতি নির্দেশনা, সোডিয়াম অ্যালজিনেট এবং পটাশিয়াম বাইকার্বোনেট এর উপর সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা অ্যাসেন্টা সাসপেনশন গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া, খুব কম সংখ্যক রোগীদের ক্ষেত্রে অ্যালার্জেটিক মেনিফ্রেগ্রাটেস যেমন হচ্ছে ইউটিকারিয়া, ব্রঙ্কোস্পাজম, এনাইফাইলাইটিক অথবা এনাফাইলাইটিক লোকেট প্রতিক্রিয়া দেখা দিতে পারে। মাত্রাধিকতা, সিমটোমেটিক চিকিৎসা রোগীকে দিতে হবে। রোগীর তলপেটে ব্যথা হতে পারে। সরবরাহ, প্রতি বোতলে আছে 200 মিলি সাসপেনশন। এই অ্যাসেন্টা সিরাপটি হচ্ছে মূলত বুক জ্বলা পড়া, খাবারের অরুচি, বদ হজম হওয়া এবং প্রচুর পরিমাণে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকলে এই সিরাপটি খেলে খুব দ্রুতভাবে আপনি সুস্থ হতে পারবেন। তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে আপনার নির্দিষ্ট চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিন। যে কোনো মেডিসিন সেবন করা উচিত আর নিজের ইচ্ছা যে কোনো মেডিসিন যখন তখন সেবন করা উচিত নয়, কারণ আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে ডাক্তার আপনাকে সঠিক মেডিসিনের প্রেসক্রিপশন করে দেবে, সে অনুযায়ী আপনার ওষুধ সেবন করবেন। নিজের ইচ্ছা যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন না, এতে করে আপনার শরীরে ঝুঁকি আসতে পারে বা স্বাস্থ্যহানি হতে পারে। তবে অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা নির্দিষ্ট টেম্পারেচার সংগ্রহ করবেন আর অবশ্যই শিশুদের হাত নাগালের বাইরে রাখবেন। আর অবশ্যই এই মেডিসিন আপনি আপনার নিকট যে কোনো ফার্মেসি দোকানে পেয়ে যাবেন। আর অবশ্যই যে কোনো মেডিসিন ক্রয় করার আগে এক্সপায়ারি ডেট থেকে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও থাকার প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।